আসসালামু আলাইকুম ঘরে বসে আপনারা কিভাবে খুব সহজেই চুলকে রিবন্ডিং করে নিতে পারবেন তার একটি সহজ পদ্ধতি আজকের ভিডিওতে শেয়ার করব খুবই অল্প খরচে আপনারা এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন এবং এটি আপনাদের চুলকে এতটা সফট করবে সিল্কি করবে সেই সাথে অনেকটা স্ট্রেট করতে সাহায্য করবে এটি আপনাদের হেয়ার গ্রোথ করবে সেই সাথে আপনাদের হেয়ার ফল স্টপ করতে সাহায্য করবে যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে বা চুলে প্রাণ নেই চুল অনেক বেশি ফ্রিজি তারা চাইলে এই রিবন্ডিং ক্রিমটি ব্যবহার করতে পারেন এটি চুলের ফ্রিজিনেস ড্রাইনেস দূর করবে সেই সাথে আপনাদের চুলকে অনেকটা করতে সাহায্য করবে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আজকের এই ক্রিপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে সাবুদানা আর এই সাবুদানা কিন্তু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন সাবুদানাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং রয়েছে তো প্রোটিনের অভাবে কিন্তু চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুল পড়া বেড়ে যায় তো যাদের চুলে এরকম ড্যামেজ ভাব রয়েছে তারা এই সাবুদানা চুলে ব্যবহার করতে পারেন আপনাদের প্রোটিনের ঘাটতি পূরণ হবে তো এখন হচ্ছে আমি দুই পরিমাণ পানি দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়েছি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখেছি যতক্ষণ না পর্যন্ত এটি খুব ভালো করে ফুটে যায় এবং ঘনতটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রেখে দেব তো এই তো এটি ফুটে গিয়েছে খুব ভালো করে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নেব তো আপনারা চাইলে এভাবেও ছেঁকে নিতে পারেন ছাকনা দিয়ে অথবা যে কোনো একটি পাতলা কাপড় দিয়ে তো আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে সামান্য একটু করে নিয়েছি তো এখন একটু দানাদার ভাব রয়ে গিয়েছে আমি আবারও ছেঁকে নিচ্ছি তো এটি কিন্তু একদম জেলির মতো হয়ে গিয়েছে তো এখনও হালকা গরম রয়েছে তো ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আর এই ক্রিমটি তৈরি করে আপনারা কিন্তু সপ্তাহ দশ দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই তো এর সাথে এখন আমি অ্যাড করে দেব হচ্ছে অলি অয়েল তো এখানে আপনারা চাইলে নারিকেল তেলও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী সবগুলো উপাদান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানেও আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটিও ব্যবহার করতে পারবেন তো এখন হচ্ছে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি হ্যান্ড ব্যবহার করছি তো এ তো আমার এই রিবন্টিং ক্রিমটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন এটি আপনারা কিভাবে চুলে ব্যবহার করবেন সেটি বলে দেবো তো আপনারা চুলে অ্যাপ্লাই করার আগে অয়েল ম্যাসাজ করে নিতে পারেন আর কেউ চাইলে সরাসরিও অ্যাপ্লাই করতে পারেন তো যে কোনোভাবে আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন তেল দেওয়া চুলে অথবা তেল ছাড়া শুকনো চুলে তো এখন হচ্ছে চুলগুলোকে প্রথমে আগে খুব ভালো করে সেকশন করে নিতে হবে আর তারপর প্রত্যেকটি সেকশনে খুব ভালোভাবে এই ক্রিমটি আপনারা লাগিয়ে দেবেন তো প্রথমে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবেন তারপর হচ্ছে সমস্ত চুলে এটি অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করে আপনারা চাইলে শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন বা প্লাস্টিক পেপারে মাথাটা মরিয়ে রাখতে পারেন আর না থাকলে ওভাবেই রেখে দিতে পারেন তো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা ঘন্টা খানিক আপনারা রেখে দিতে পারেন তারপর করে ফেলবেন বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে একবার বা দুইবার এই রিবন্টিং ক্রিমটি চুলে নর্মালি ব্যবহার করতে পারবেন আপনাদের চুল ভীষণ ভাবে সফট হবে শাইনি হবে সেই সাথে অনেকটা স্ট্রেট করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ